সাল 2015, মাত্র দুইটি সাইকেলের পেডেলে ভর করে শুরু সেই যাত্রা। প্রথম ডেলিভারিতে লাভের অঙ্ক মাত্র 60 টাকা, কিন্তু স্বপ্ন আর ইচ্ছায় তারা অদম্য, চলতে থাকলো সাইকেলের পেডেল। বলছি পণ্য ডেলিভারি প্রতিষ্ঠান র্যাপিডোর কথা। ক্ষুদ্র পরিসর কিন্তু বড় স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি এখন অনেকটাই সংহত আর পরিণত। বর্তমান তথ্য প্রযুক্তির উৎকর্ষতার এই সময়ে মুছে গেছে সীমানার গণ্ডি। ঘরে বসেই এখন মানুষ পাচ্ছেন তার ইচ্ছেমতো পণ্য, আর এই পণ্য প্রাপ্তিতে বিক্রেতা আর ক্রেতার মাঝে যে মানুষটা সংযোগ ঘটান, তিনি হলেন ডেলিভারিম্যান। দেশের ই কমার্স ব্যবসার খাত এখন হাজার কোটি টাকার। দ্রুত সময়ের মধ্যে তা আরো বিস্তৃত হচ্ছে, তৈরি হচ্ছে নতুন ব্যবসায়ী আর উদ্যোক্তা। বাজারে পণ্যের চাহিদার সাথে সামঞ্জস্য রেখে উৎপাদক তার পণ্য উৎপাদন করে, কিন্তু উৎপাদকের একার পক্ষে সবসময় সরাসরি ভোক্তার কাছে পৌঁছানো সম্ভব হয় না। আর বর্তমান ই কমার্স কিংবা এফ কমার্সের হাজার হাজার ব্যবসায়ী আর উদ্যোক্তাদের পণ্য সঠিকভাবে গ্রাহক বা ভোক্তার কাছে পৌঁছে দিতে নির্ভরতার অন্যতম মাধ্যম র্যাপিডো। শুরু করার 3 মাসের মধ্যে খুব ভালো একটা রেসপন্স পাই। আমাদের এই মুহূর্তে উই আর ডেলিভারিং অ্যারাউন্ড 2500 থেকে 3000টা প্রোডাক্ট এভরিডে। তো আমরা এখন চেষ্টা করছি আমাদের কর্মক্ষেত্রে নট অনলি ইন টার্মস অফ এক্সিকিউটিভ লেভেল, আমরা ফিল্ড লেভেলেও জেন্ডার ডাইভার্সিটি আনার চেষ্টা করছি। নট অনলি ওয়ার্কিং উইথ ফিমেল রাইডার্স, আমরা চেষ্টা করছি যেন ট্রান্সজেন্ডার বা থার্ড জেন্ডারটাকে অ্যাড্রেস করতে খুব কম সময়ে অনেক টাইপের বিজনেসকে আমরা, যারা ট্রেডিশনালি ব্যবসা করতো আগে, তাদেরকে অনলাইনে আনতে পেরেছি এবং অনেক মানুষের কাছে আমাদের সেবাটা পৌঁছে দিতে পেরেছি। শুধু ঢাকায় না, একদম জেলা পর্যায় থেকে মানুষ কিন্তু অর্ডার দিচ্ছে এবং ক্যাশ অন ডেলিভারি দিচ্ছে, কিন্তু সে তুলনায় আমাদের লজিস্টিক্সের যে অবকাঠামো বাংলাদেশে সেটা কিন্তু এখনও প্রস্তুত না। আগামী 3 বছরে আমাদের ডিস্ট্রিবিউশন চ্যানেলটা যদি আমরা স্ট্রং করে ফেলতে পারি এবং এটাকে আমরা টেকনোলজির আওতায় আনতে পারি, আই বিলিভ যে আমাদের ইন্ডাস্ট্রি এখন থেকে 10 ফোল্ডস আগাবে। গ্রাহক সন্তুষ্টিকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে এগিয়ে যাচ্ছে র্যাপিডো। বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে যখন নানা অনিয়ম আর প্রতারণার অভিযোগ, তখন র্যাপিডো দিচ্ছে পণ্যের ড্যামেজ, হারানো কিংবা ক্ষতির ক্ষেত্রে পূর্ণ ক্ষতিপূরণ। এমন আস্থাপূর্ণ ব্যবসা নীতির কারণে বর্তমানে প্রায় 4000 ব্যবসায়ী আর প্রতিষ্ঠান নিজেদের পণ্য সরবরাহে আস্থা রেখেছে র্যাপিডোর উপর। প্রতিষ্ঠানটির রয়েছে একদল উদ্যমী তরুণ কর্মী, যারা ভোক্তা চাহিদা অনুযায়ী প্রতিনিয়ত ছুটে চলছেন রাজধানীর বুক জুড়ে, নির্দিষ্ট সময়ে হাসি মুখে পৌঁছে দিচ্ছেন পণ্য সেবা। কোভিড-19 অতিমারিতে অনেক ভোক্তা যখন নানা হয়রানির আর প্রতারণার শিকার হয়েছেন, তখন সঠিক সময়ে ভোক্তার দোরগোড়ায় ঠিকঠাক পণ্য সরবরাহ করে র্যাপিডো অর্জন করেছে বিরল আস্থা, যার স্বীকৃতি স্বরূপ মিলেছে জাতীয় ও আন্তর্জাতিক নানান স্বীকৃতি। গত কয়েক বছরে, বিশেষ করে করোনাকালে, আমাদের দেশে খুব দ্রুত ই কমার্স খাতের প্রসার ঘটে, কিন্তু হঠাৎ কিছু প্রতিষ্ঠানের বিতর্কিত কর্মকাণ্ডে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে এই বিকাশমান খাত, শুরু হয় নতুন অনিশ্চয়তার। বিশেষজ্ঞরা বলছেন, অনিশ্চয়তা কাটানো গেলে দেশের অর্থনীতি যেমন এগিয়ে যাবে, তেমনি কমবে বেকারত্বের সংখ্যা। অধিকার টিভি, ঢাকা।